আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে মোকামের খবর দেখছেন, সকলকে মোকামের খবরের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। আদাব দাদা, কেমন আছেন? আচ্ছা, আপনার দোকানের নাম? বলাইচন্দ্র সাহা। বলাইচন্দ্র সাহা, আপনি মূলত কিসের ব্যবসা করেন? এগুলো লাইলন, দড়ি, সুতা, ইন্ডিয়ান তালা, এগুলো লোহা লক্কর এগুলো। আচ্ছা, আমাদের তাহলে দর্শকদের তালা এবং দড়ির দামগুলো জানাই দেন একসাথে। তালা ধরেন বিভিন্ন প্রকার আছে। এই দড়ি গুলার নাম কি ভাই? এগুলো লাইলন দড়ি সুতা। কত করে এগুলা? এগুলো 150 টাকা কেজি। এখন এগুলো কি কেজিতে বিক্রি হয়? কেজিতে বিক্রি হয়। আচ্ছা, গজ এক গজ কয় কেজি হতে পারে? এক গজ ধরলে ওটা কেজিতে আপনার হচ্ছে 20 ফিট হবে, 15 ফিট হবে, এক এক রকম সাইজ আছে। আচ্ছা, এই যে লাল রঙের দড়িগুলোর দাম কত করে? ওগুলো 150 টাকা কেজি। 150 টাকা কেজি। এগুলা আর এগুলা কি একই? হ্যাঁ, ওটা একই। আচ্ছা, এখানে কি পরিমাণ রশি আছে? 20-22 কেজির কয়েল হয় আপনার। কয়েল এগুলা? কয়েল হয়, লাসি হয়, 5-7 কেজির লাসি হয়। আচ্ছা আচ্ছা, এগুলোর নাম কি? লাসি। লাসি আপনার। আচ্ছা, এটা কয় কেজি হয়? এক লাসি 6 কেজি 7 কেজি এরকম। 6 কেজি 7 কেজি। এটা গোল করা, এগুলা কি রশি? এগুলো যে আপনার সফট লাইলন বলে, এগুলো সফট লাইলন। এগুলা কিন্তু সফট। কোন কাজে ব্যবহার করে এগুলা? এগুলো আপনার এই যে আপনার পোল্ট্রি ফার্মের ইসে লাগে, আপনার বিভিন্ন কাজে লাগে দাদা। এসেরা আসলে কথা কি, যার যে কাজে ব্যবহার হয় যে যেভাবে ব্যবহার করতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে গোল করা এই রশিগুলা কোথাকার? এগুলো সব ঢাকার থেকে আসে। ঢাকা থেকে আসে? আপনারা কিনে নিয়ে আসেন? হ্যাঁ, কিনে নিয়ে। আচ্ছা, উপরে এগুলো কি দাদা? এই যে এখানে মিক্তিকাটা আপনার, এগুলো এগুলো কি? এই যে আগে দাড়ি পাল্লা মনে হয়, দাড়ি পাল্লা, দাড়ি। এগুলো কত করে বিক্রি করেন? এগুলো ইঞ্চি হিসেবে বিক্রি হয়। ইঞ্চি হিসেবে? এখানে কি রকম দাম এগুলো? এগুলো আপনার 10 টাকা ইঞ্চি আছে, 20 টাকা ইঞ্চি আছে, 50 টাকা ইঞ্চি আছে, এইভাবে দাম হয়। আচ্ছা আচ্ছা দাদা। আচ্ছা, তালাগুলো কত করে দাম? তালা বিভিন্ন সাইজ অনুযায়ী দাম দাদা, এগুলো বিভিন্ন রকম বিভিন্ন দামের আছে। তাহলে এক ফাঁকে আমাদের বলে দেন কোনটা কি রকম দাম। এ ধরেন শুরু হয় 120 টাকার থেকে 600-700 টাকা পর্যন্ত। 600-700 টাকার মতো আছে আছে এখন এক এক রকমের দামের আছে। আচ্ছা, এগুলো সবগুলো কি ইন্ডিয়ান নাকি দেশি তালা? না, এগুলো ইন্ডিয়ান আর চায়না হয়। ইন্ডিয়ান এবং চায়না। এখানে কিছু খোলা তালা, এগুলো কি ভালো মানের বাইরের নাকি? এগুলো সবই ভারতের তালা। ভারতের তালা, ইন্ডিয়ান তালা। এখানে এগুলা কি দাদা? এগুলো চেন। চেন, এগুলো কি কাজে লাগায়? এগুলো আপনার গরু বাদা আপনি, তারপরে ওই যে তামাকের হচ্ছে ওই যে যেগুলো খাসি হয়, খাসির ইসে লাগে, বিভিন্ন কাজে লাগে দাদা আপনার। আচ্ছা আচ্ছা, চেনটা মূলত আপনার হচ্ছে আপনি কি বলবো, কেউ একটা বিল্ডিং করছে, রড টড তালা মেরে রাখা, বিভিন্ন কাজের জন্য আপনার। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে দাদা? এখন ব্যবসা বাণিজ্য মোটামুটি আপনার। আচ্ছা, আপনাদের এই ব্যবসার সিজন কখন? সিজন তো অবশ্যই 12 মাসই সিজন আপনার। এখন আর সিজন বলে কিছু নাই, যখন যা যেরকম লাগে। আচ্ছা, এই যে এই তালাগুলো কত করে দাদা? এগুলো এক একটা 200 টাকা পিস। এই 200 টাকা পিস। আর এর পাশে এগুলো? ওগুলো 250 টাকা। 250 টাকা এগুলা? আর ওগুলো 150 টাকা পিস। 150 টাকা। এর পাশে টাকা আছে। আচ্ছা, এগুলা কত করে দাদা? ওগুলো আরো ভালো আপনার, ও একটা তালার দাম পড়বে 350 টাকা। 350। এর পাশে এগুলা কোনটা দাদা? এই যে এগুলা ছোট, এগুলো 90 টাকা পিস। 90 টাকা পিস। এই পাশে এগুলা? এই দেখেন, এগুলো 450 টাকা। কোনগুলা দাদা? এগুলা? হ্যাঁ হ্যাঁ, 450 টাকা আছে। এগুলা ওইটা 350 টাকা, নিচেরটা 650 টাকা, বিভিন্ন দামের আছে। আচ্ছা, বাংলা তালা আগে বিক্রি হতো ওইগুলো? ওগুলো এখন আর আসে না। ওগুলো আসে না, ঢাকায় হয়তো পাওয়া যেতে পারে, পুরাতন মার্কেটে জিঞ্জিরাই খোঁজ করলে পাবেন। ওইগুলো তুলনায় এগুলো অবশ্যই ভালো। ইন্ডিয়ান তালা এখন বর্তমানে ইন্ডিয়ান তালাই ভালো। চায়না তালা আছে কোয়ালিটি, চায়না তালাও অনেক ভালো ভালো কোয়ালিটির আছে, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে ইন্ডিয়ার থেকে তালাগুলো আসে মানসম্মত। আচ্ছা, আপনি এই তালাগুলো কি নিজের থেকে নিয়ে আসেন নাকি কোনো মাধ্যম ইম্পোর্ট করে? ইম্পোর্টের, ইম্পোর্টারের কাছ থেকে। ইম্পোর্ট করতে আপনি কি রকম খরচ? আমাদের ইম্পোর্ট না, আমরা ইম্পোর্টারের কাছ থেকে নিয়ে আপনি নিয়ে আসেন? নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তাহলে ওখানে কোনো খরচ হয় না আপনাদের? আমাদের নিয়ে আসতে যে খরচটা হয় সেটা শুধু আমরা ইম্পোর্টাররা এখানে নিয়ে আসে, তো আপনাদের এখানে ওদের শোরুম আছে, ওই শোরুমেতে আমরা কিনে নিয়ে আসি আপনি। আচ্ছা, আমাদের দর্শক যদি আপনার সাথে ব্যবসা করতে চায় তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল দোকানের অ্যাড্রেস বড় বাজার কুষ্টিয়া, যেটা অ্যাড্রেস আছে ওইটা না মেমো, আর আমার নাম্বার আছে 5007837 0175007837।